আজকে ভৌতবিজ্ঞান থেকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, এমনকি WBP এসআই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদিকে রেলের এক্সামেও খুবই সমস্ত কোশ্চেন প্রায় এসে থাকে। তাহলে টোটাল 100টি কোশ্চেন আলোচনা করে দেবো আপনাদের। অবশ্যই আমরা PDFও দিয়ে দিতে পারি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওটা নিয়ে আপনারা পরে পড়ে নেবেন, কারণ PDF থেকে পড়তে ভালো লাগে না, তাই আপনাদের ভিডিওর মাধ্যমে পড়ানোর চেষ্টা করছি। তো অবশ্যই শেষ অবধি দেখুন, একটু লং ভিডিও হবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন। টোটাল 100টি কোশ্চেন, এর থেকে বেশি না, একটু টাইম লাগবে। তো অবশ্যই শুরু করবো, ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে এই PDFটি ডাউনলোড করতে পারবেন, তাহলে আপনারা পরে সেভ করে নিতে পারেন। এখন একটু মন দিয়ে কয়েক সেকেন্ড ভিডিওটি দেখুন, বেশিক্ষণ সময় নেব না। 100টি কোশ্চেন পার কোশ্চেন এক একটা করে বলে দেবো, মন দিয়ে আপনারা লিখেও রাখতে পারেন, নাহলে মন দিয়ে শুনুন। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রের নাম হচ্ছে অডোমিটার। কোনটি হতে মার্বেল হয়? তাহলে মার্বেল কোথা থেকে হয়? এগুলো MCQ থাকবে, এখন আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে চুনা পাথর। স্যাকারিন প্রস্তুত হয় কি থেকে? অনেকেই জানি, টুলুইন থেকে স্যাকারিন প্রস্তুত হয়। জলজ শামুক ঝিনুকের খোলক দিয়ে কি তৈরি হয়? কার্বনেট গঠিত হয়, কার্বনেট খোলক কার্বনেট দিয়ে গঠিত হয়। পারমাণবিক সংখ্যা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। ফসফিন কি পদার্থ? যৌগিক পদার্থ। ভর সংখ্যার অপর নাম কি? ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয় সংখ্যা। MKS পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহার করা হয় কি? দস্তা। আন্তঃআণবিক শক্তি কি? আকর্ষণ শক্তি। আন্তঃআণবিক শক্তি হচ্ছে আকর্ষণ শক্তি। অণুর তাপমাত্রা বাড়লে কোনটি হয় না? আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে কোনটি হয় না? আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় না। পদার্থের তিনটি অবস্থার কারণ কি? কারণ আন্তঃআণবিক শক্তির আকর্ষণ, যার আকর্ষণ বেশি সে তত কঠিন, যার আকর্ষণ যত কম সে তত ঘনত্ব কম আর কি, যেমন বায়ু তরল। কোনটির আয়তন নেই? তাহলে আমরা জানি গ্যাসীয় পদার্থের আয়তন নেই। বায়ু একটি মিশ্র পদার্থ। যে তাপমাত্রায় পদার্থের কঠিন হতে শুরু করে তাকে কি বলে? তাহলে হিমাঙ্ক বলে, হিমাঙ্কে যে কোনো পদার্থ কঠিন হতে শুরু করে। সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থের নাম কি? অ্যানান সেপ্টিয়াম। যৌগিক পদার্থ নয় কোনটি? অপশানগুলি থেকে যৌগিক পদার্থ নয় হচ্ছে বায়ু। বায়ু কি যৌগিক পদার্থ নয়? নিষ্ক্রিয় মৌল কাকে বলে? তাহলে উত্তর হচ্ছে জেনন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। অপশান থাকলে জেননটি ঠিক মারতে হবে। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? উত্তর হচ্ছে জিপসাম। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে অর্থাৎ জলে পরিণত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু 80 ক্যালোরি তাপ বের করে নিলে। চুলায় পানি দিলে অর্থাৎ পাত্রে অর্থাৎ আগুনে জল দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে? উত্তর হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে থাকে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কোনটি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অণু। পরমাণু নিউক্লিয়াসে থাকে না কোনটি? ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে থাকে না। পরমাণুতে কি সমান থাকে? ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে। নিষ্ক্রিয় গ্যাসের অণুতে কয়টি পরমাণু থাকে? উত্তর হচ্ছে একটি পরমাণু থাকে। প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2N^2 অর্থাৎ 2N². পরমাণু প্রোটনের সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। সংকর ধাতু পিতলের উপাদান কি? সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। কোনটি নবায়নযোগ্য শক্তি উৎস? উত্তর হচ্ছে সূর্যরশ্মি। প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন কে? বিজ্ঞানী জল ডাল্টন। এক মোল বস্তুতে অণুর সংখ্যাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.023 × 10^23, কোনো কোনো বইতে 2.6023 × 10^22 লেখা থাকে। অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আইসোটোপ কি ভিন্ন থাকে? ভর সংখ্যা ভিন্ন থাকে আইসোটোপের।
আইসোটনের কি সমান থাকে? নিউট্রন সংখ্যা সমান থাকে। আইসোবার কি সংখ্যা থাকে? প্রোটন সংখ্যা। আইসোবার সমান থাকে কোনটি? ভর সংখ্যা। হিরে চকচক করে কেন? হিরের সংকট কোণ বেশি বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হিরে চকচক করে। গ্যাসের চাপ নির্ধারক যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। গ্যাসের তাপ চাপ নির্ধারক যন্ত্রের নাম। টেলিভিশনে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভার। কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? কার্বন ডাইঅক্সাইড। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? নিকোলাস অটো। 67P কি? উত্তর হচ্ছে ধূমকেতু। আলোর 7টি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কে? আইজ্যাক নিউটন। তড়িৎ প্রবাহের এককের নাম কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেলে। লেখার চক কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম সালফেট। রেক্টিফাইড স্পিরিট কি? 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে, অথবা 95% ইথাইল অ্যালকোহলের সাথে 5% জল মিশালে তাকে রেক্টিফাইড স্পিরিট বলে। ভিনিগার কাকে বলে? 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলে। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ হচ্ছে 1H2 3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্পাতের কার্বনের শতকরা পরিমাপ কত? 0.15 থেকে 1.5%। স্পাত তৈরিতে লোহার সঙ্গে কি মেশানো থাকে? কার্বন মেশানো থাকে। উড স্পিরিট কি? মিথাইল অ্যালকোহলকে বলা হয় উড স্পিরিট। বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি? টোটাল 118টি মৌলিক পদার্থ আছে। সর্বাপেক্ষা হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। সর্বাপেক্ষা ভারী ধাতুর নাম কি? রেডন। পাইরোমিটার কি? সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র বা তাপমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। সোনার মরিচা ধরে না কেন? সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে সোনার মরিচা ধরে না। মুক্তার ওজন এককের নাম কি? গ্রেন। কলের জলে অর্থাৎ টিউবওয়েলের জলে সাধারণত কোন উপাদান থাকে? আয়রন বা লোহা। DDT ডাইক পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইন ট্রাইক্লোরো ইথেন। TNT পুরো নাম কি? টাই নাইট্রো ট্রুলুইন। সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিরয়েড। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম মনোগ্লুটামেট। পেট্রোলের অপর নাম কি? গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে পেট্রোলের অপর নাম। বেকিং পাউডার কি? সোডিয়াম বাইকার্বনেট ও অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম পাউডারকে বেকিং পাউডার বলে। লাফিং গ্যাস কি? নাইট্রিক অ্যাসিডকে লাফিং গ্যাস বলা হয়। এটি একটি হাস্য উদ্দীপক, অর্থাৎ হাসতে সাহায্য করে। লাফিং গ্যাস নাইট্রিক অক্সাইড, মনে রাখবেন। টোটাল 100টি কোশ্চেন হবে। 68 নম্বর কোশ্চেন চলছে। দার্শনিক উল কি? জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল নামে পরিচিত। সাপের বিষে কোন ধাতু থাকে? উত্তর হচ্ছে জিঙ্ক। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না। টেস্টিক সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম মনোগ্লুটামেট। পেট্রোলের অপর নাম কি? গ্যাসোলিন। টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট, এক্ষুনি আলোচনা হয়েছে। একই কোশ্চেন, লাফিং গ্যাস খুব ইম্পর্টেন্ট, তাই দুবার দেওয়া আছে। নাইট্রাস অক্সাইড। পেট্রোলের অপর নাম গ্যাসোলিন। জল কয় প্রকার অবস্থাতে থাকতে পারে? 3 প্রকার। সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? ঊর্ধ্ব পাতন। একটি কোনটি উদ্বায়ী পদার্থ নয়? উত্তর হচ্ছে লবণ। আন্ত আণবিক আকর্ষণ সবচেয়ে কম কোন পদার্থের? নাইট্রোজেন। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? সমীভবন। সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবথেকে ভারী মৌলের নাম কি? সবথেকে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আণবিক ভর কত? 238। পরম তাপমাত্রায় স্কেলের আবিষ্কার করেন কি? কেলভিন। পরম তাপমাত্রায় স্কেলের আবিষ্কার হচ্ছে কেলভিন। স্পাত কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5।
বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কোনটি? 118টি। পাইরোমিটার কি সূর্যের উত্তাপ পরিমাপক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র হচ্ছে পাইরোমিটার? পারমাণবিক নিউক্লিয়াস তত্ত্বের প্রবক্তা কে? রাদারফোর্ড। কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে? আয়রন বা লোহা বেশি থাকে। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি। বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র ধাতু কোনটি? কার্বন। নির্বোধের সোনা কি? উত্তর হচ্ছে আয়রন ডিসালফাইড, নির্বোধের সোনা। আলো আমাদের চোখে আসে বলে আমরা দেখতে পাই, কথাটি কে বলেন? আল হাজেম। সবচেয়ে স্থায়ী শক্তিশালী চুম্বক কোনটি? নিকেল। ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে না? সালফিউরিক অ্যাসিড। বেতার যোগাযোগ উদ্বোধন করেন কে? মার্কোনিও। মাদাম কুরির রসায়নে পুরস্কার পান কত সালে? 1903 সালে। চুম্বকের আবিষ্কার কোথায় কম? চুম্বকের মাঝখানে। কে প্রমাণ করেন পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র? গিলবার্ট। সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এই গুরুত্বপূর্ণ পিডিএফটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ডাউনলোড করেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। আমাদের চ্যানেল অনলাইন এডুকেশন টিচার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট নিউজ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। গুড বাই বাংলাতে।